শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে এই শুক্রবার নামাজের আগে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই, আমার আবেগের কথা বলতে চাই। মাননীয় নেত্রী, আপনি জানেন যে গতকালকে আপনার সামনেই স্বাস্থ্যের যে সচিব এবং মহাপরিচালক, যিনি দুইজন দুইজনের দুই রকম কথা বলেছেন আপনার সামনেই। আমি বারবার বলে আসছি যে এই মন্ত্রণালয়টি মাননীয় নেত্রী যতগুলা ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম টপ মন্ত্রণালয় হচ্ছে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়। কেনই হবে না মাননীয় নেত্রী, এমন একজন মন্ত্রী এটার স্বাস্থ্যমন্ত্রী। আপনি মনে হয় দেখেছেন মাননীয় নেত্রী যে 37 জন লোককে পিছনে নিয়ে করোনার ব্যাপারে উনি আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন। আপনি জানেন মাননীয় নেত্রী, উনাকে ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং উনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন যে উনি সভাপতি ন্যাশনাল কমিটির ঠিকই, কিন্তু উনি কিচ্ছু জানেন না কোথায় কি হচ্ছে। এই ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি অনুযায়ী তো উনি তৎক্ষণাৎ রিজাইন করার কথা ছিল। মাননীয় নেত্রী, আপনি জানেন যে উনি হচ্ছেন গিয়ে সেই স্বাস্থ্যমন্ত্রী গত বছর যখন 90,000 লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, ঢাকায় যখন মহামারী হয়েছিল, তখন তিনি থাইল্যান্ডে না কোথায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। মাননীয় নেত্রী, আমি শুধু একটা কথা বলতে চাই, নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় একজন স্বাস্থ্যমন্ত্রী শুধু সি বিচে বেড়াইতে গিয়েছিলেন, তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে ডিমোশন দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় নেত্রী, আমি একটা কথা বলতে চাই। মাননীয় নেত্রী, আপনি হয়তো ফেসবুকে দেখেছেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে, N95 যে মাস্কের কথা বলা হয়েছে, যে মাস্কের কারণে ডাক্তাররা আজকে হুমকির সম্মুখীন, এই যে দুর্নীতির অভিযোগ, এই অভিযোগও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটের কথা বলা হচ্ছে। মাননীয় নেত্রী, আপনার কাছে কোন কথা বলবো? মাননীয় নেত্রী, অনেকগুলা কথা। একটা আলী রাদিয়াল্লাহুর একটা কথা বলতে চাই। আলী রাদিয়াল্লাহু বলেছেন যে আপনি কখন বুঝবেন যে এই সমাজ নষ্ট হয়ে গেছে, কখন বুঝবেন যে এটা কিয়ামতের লক্ষণ, যখন দেখবেন মূর্খরা এই বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হয়ে বসে আছে, যখন দেখবেন ধনীরা কৃপণ হয়ে গেছে, যখন দেখবেন যারা গরিব আছে তারা ধৈর্য হারা হয়ে গেছে। আমরা তো এইরকম কিয়ামতের দিকে রওনা দিচ্ছি। মাননীয় নেত্রী, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন দুই একটা মন্ত্রণালয়ের জন্য, নিশ্চয়ই আপনার এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না। মাননীয় মন্ত্রী, আমি বলছি যে তাদেরকে বদলাই অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা বলছি না মাননীয় নেত্রী, কিন্তু মানুষের যে কনফিডেন্স, আপনি একটা লোককে জিজ্ঞেস করেন যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে কোনো ধরনের কনফিডেন্স আছে কিনা, এইরকম কনফিডেন্স না থাকলে যে মন্ত্রীর উপর বিশ্বাস থাকে না তার উপর এইরকম অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়াটা দুঃখজনক। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি যে দেখেন, যারা শেখ রাসেলকে যারা হত্যা করছিল, সেই মাজেদকেও তো ফাঁসির দণ্ড দেওয়ার আগে তাকে তার একটা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল, তার শেষ ইচ্ছাটা পূরণ করা হয়েছে। যারা আজকে আমরা যারা সুস্থ আছি বা যারা করোনা রোগী এই বাংলাদেশ থেকে বিদায় নিবে, তাদের অন্তত শেষ কথাটা, শেষ ইচ্ছাটা হচ্ছে গিয়ে এইরকম একটা ব্যর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী রেখে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই না। আপনার, আপনি তো চাইলে, এটা তো এমন কোনো আপনি ছাড়া আওয়ামী লীগ এবং এই সরকারে কেউ অপরিহার্য না, একটা লোক এখানে অপরিহার্য না, চাইলেই আপনি পরিবর্তন করে, তাইলে দরকার হলে অন্য মন্ত্রণালয়ে তারে দিয়ে দেন। কিন্তু এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যে লোকটা ভালো করে হিসাবই বলতে পারে না, ক্যামেরার সামনে যে লোকটা হিসাবের কথাই বলতে পারে না যে এই পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন, হিসাবে যে মন্ত্রী বারবার ভুল করে, তার কথা আমি কি বলবো? আর কোনো কথা মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আর কোনো কথা বলার নাই আমাদের, শুধু একটা কথা বলতে চাই যে এরকম যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না, বলে পিপিপি, মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস, বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই, সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই, তার মাথায় হচ্ছে গিয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, মানে ব্যবসা ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কর জুড়ে চাচ্ছি যে এইরকম একটা ক্রাইসিস মোকাবেলায় এই গ্রাম আপনার মতো যদি বিশ্বাস করার মতো কোনো একজন মন্ত্রী না থাকেন, তাহলে আমরা মরেও শান্তি পাবো না। আবারও আপনার জন্য শুভকামনা করে, অন্তত আমি জানি আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, ভালো বুঝেন, তারপর আমাদের মনের কথা, অন্তত ভুল হোক শুদ্ধ হোক, সব বেশিরভাগ মানুষ যেহেতু মনে করে যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এবং যারা আছেন তারা একটা সিন্ডিকেট করে আপনাকে ডুবানোর প্রচেষ্টায় লিপ্ত, আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি আমাদের কথা একটু শুনতেন, এই মুহূর্তে যদি তারা একটু পরিবর্তন করে দিয়ে একজন যার প্রতি বিশ্বাস রাখা যায়, জানি না কতটুকু মরার, যদি কপালে লেখা থাকে মর, কিন্তু একজন বিশ্বাসযোগ্য লোককে যদি মন্ত্রী দিতেন, তাহলে অন্ত যুদ্ধটাতে সেনাপতি যদি ভালো হয় তাহলে এই যুদ্ধে শহীদ হইল মনের মধ্যে কোনো কষ্ট থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।